মন্ত্রী এমপির স্বজনদের সঙ্গী করে শুরু হচ্ছে উপজেলার ভোটযুদ্ধ কাল প্রথম ধাপে 140টিতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম 22টিতে ইভিএম নিরাপত্তায় 418 প্লাটুন বিজিবি 36টা কেন্দ্রে ব্যালট পেপার আমরা সকালে দিব 92টা কেন্দ্রের মধ্যে আর বাকি 56টা কেন্দ্র আমরা আজকেই মালামাল সহ ব্যালট পেপার কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছি সবাই আমরা একই মোডে আছি এবং আমরা চাই যে একটি শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে এটা আমাদের প্রত্যাশা নির্বাচন নিয়ে দুই মেরুতে আওয়ামী লীগ বিএনপি প্রভাব বিস্তার করার চেষ্টা হলে ছাড় নয় বলছেন সিইসি রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান যেখানে ধ্বংস হয়ে যায় সেখানে সাজানো নির্বাচনে অংশ নেয়া না নেওয়ার মধ্যে তো কোনো প্রভেদ নেই বিএনপির মিথ্যা কথা একটা মিথ্যা হয়তো একটা গুজব মিথ্যা কথা বিএনপির বহিষ্কারের তালিকা যেভাবে বৃদ্ধি পাচ্ছে বড় হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে যাতে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবারে অন্যান্য শীর্ষ সংবাদ 52 টাকার চাল 30 টাকা কেজিতে পেয়ে খুশি টিসিবির কার্ডধারীরা বোরো মৌসুমে 32 টাকা কেজিতে 5 লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার চাল 45 টাকা কেজিতে 11 লাখ ঢাকায় নিয়ম না মেনে আবাসিক ভবনে দেদারসে বাণিজ্যিক কার্যক্রম উত্তরায় 700 প্লটের অর্ধেকেই দোকান দুই সংস্থার রেষারেষিতে চট্টগ্রামে আবাসিক এলাকা 15 বছরেও হয়নি ভবন আবদুল্লাপুর থেকে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে অগ্রগতি 40 ভাগ আগামী বছরেই চালুর পরিকল্পনা এবং ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে 11 রাজ্যের 93 আসনে হচ্ছে লড়াই সবার নজর গুজরাটের গান্ধীনগরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসনের দিকে